আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বৃদ্ধির কারণে বাংলাদেশ বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক খন্দকার মাসুকুর রহমান মাসুকের নেতৃত্বে মাদারীপুর লিগ্যাল এইড অফিসে এক ঘরোয়া বৈঠক অনুষ্ঠিত হয়। তাতে মাদারীপুর জেলার বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত থাকে। তার পরবর্তীতে সিদ্ধান্ত হয় যে মহাসমাবেশে প্রধান অতিথির হিসাবে উপস্থিত থাকবেন বাংলাদেশ বিএনপির সাংগঠনিক সম্পাদক শ্যামা ওবায়েদ। এই ব্যাপারে প্রস্তুতি মিটিং অনুষ্ঠিত হয় খন্দকার মাসুকুর রহমান মাসুকের নেতৃত্বে। দর্শক, আরও কেন্দ্রীয় নেতা উপস্থিত থাকবেন আনিসুর রহমান, খোকন তালুকদার। আজকে এই মিটিং অনুষ্ঠিত হবে লেকের পাড়। বিএনপি অঙ্গ সংগঠনের সকল নেতাকর্মীদের উপস্থিত থাকার জন্য খন্দকার মাসুকুর রহমান মাসুক আহ্বান করেন। শোক, মাদারীপুর জেলার বিএনপির যে গ্রুপিং রাজনীতি ছিল সেটার সমাপ্তি হয়েছে। এখন মাদারীপুর জেলায় আর কোনো গ্রুপিং রাজনীতি নেই। এখন সবাই কাঁধে কাঁধ মিলিয়ে, হাতে হাত মিলিয়ে একই মায়ের সন্তান হিসেবে তারা আবার রাজপথে নামবে। তারা মিটিং মিছিল করবে খালেদা জিয়ার সুচিকিৎসার ব্যবস্থার জন্য। তারা আন্দোলন করবে এবং মামলা হামলা এগুলো প্রতিরোধ করবে। আগামীতে মাদারীপুর জেলা বিএনপি একটি সুসংগঠিত সংগঠন হবে। দর্শক,